আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পাটের পাইকারি হাটে অবস্থান করছি আমি এই মুহূর্তে। পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী আতাইকুলা পাটের পাইকারি হাটে অবস্থান করছি। হাটে প্রচুর পরিমাণে পাটের আমদানি হয়েছে। আজকের হাটে যে পরিমাণে পাটের আমদানি হয়েছে দেখা যাচ্ছে, মাশাআল্লাহ প্রচুর। আমি আতাইকুলোর হাটে বলতে এত পাট আমদানি দেখি নাই আজকে যত আমদানি দেখা যাচ্ছে, তবে এর থেকে বাড়বে আশা করা যাচ্ছে আমদানিটা। তো আজকের দামটা কেমন আছে সেটা জানবো কৃষক ভাইদের সাথে কথা বলে এবং জানবো ব্যবসায়িক ভাইদের সাথে কথা বলে। দাম বলতেছে 2500-2400-2200। হ্যাঁ হ্যাঁ, পাটের দাম তো 400-800 হয়ে নাই, মনে 800 নাই। হ্যাঁ, একদম শুকনা। এই এই পথ দিয়ে নিম্ন 8 পাক দিছে, তাও ব্যথা হচ্ছে না। কতক্ষণ ধরে আছেন? তাও তো হবে 1-1.5 ঘন্টা হবে। প্রিয় দর্শক, আমরা এই পাটটি দাম শুনলাম, ভাইজান বলতেছে 2200 থেকে শুরু করে 2400-2500 পর্যন্ত বলছে। আর এটা একটু মানে একদম ভালো ভালো মানের না, মিডিয়াম কোয়ালিটির পাট। তো ভালো মানের পাটের দাম জানবো আজকে। এটার দাম বলছে না ভাইজান? এটার দাম বলছে না? হ্যাঁ, এটা বলছে। এটা কত দাম বলছে? 2800-2800 টাকা। ভালো 2800 টাকা আছে, ঠিক আছে। মাথা করা যেগুলো চলে না চট মেলে সেইগুলো হলি 2400-2500। সর্বোচ্চ 3000 টাকা বাজার আছে। ভালো বলতে 200-300 টাকা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে 200-300 তো কমবি। বছরের সময় পাটের আমদানি আছে 4 ভাগ বেশি। ও আচ্ছা আচ্ছা, এক ব্যাপারই যা কিনতে সারা আটে সেই পাট ছিলে। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে আমদানি বেশি, তার কারণে দাম অনেকটাই কমে আসছে, বলতে 300 টাকা কমে আসছে প্রতি মনের উপরে। আর ভালো মানের পাট কিন্তু আমরা গত হাটেও শুনছি 3200-3300 টাকা প্রতি মন, আর আজকের বাজারে ভালো মানের পাট 3000 টাকা। আর মোটামুটি যেটা মিডিয়াম মানের পাট সেটা কিন্তু আজকের বাজারে 2800 টাকা প্রতি মন। আর সর্বনিম্ন মানের যে সমস্ত পাটগুলো আছে সেগুলোর দাম কিন্তু আজকের বাজার দরে চলতেছে 2200-2500 টাকা প্রতি মন। তো পাবনা আতাইকুলা পাটের পাইকারি হাট থেকে আজকের আপডেট রিভিউটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।